ঘোড়াঘাটে শোক দিবস পালিত। বিস্তারিত দেখুন দিনাজপুরের ঘোড়াঘাট থেকে মোহাম্মদ রাফসানজানি শুভর রিপোর্টে। বাংলা ও বাঙালির পাশে দিনাজপুরের ঘোড়াঘাটে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার 15 আগস্ট সকালে উপজেলা চত্বরে প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহনশাহ। এরপরে উপজেলা আওয়ামী লীগ, ঘোড়াঘাট থানা, মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে দোয়া মাহফিল শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে পুরস্কার বিতরণী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার ধীরাজ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহনশাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তৌহিদুল আনোয়ার, কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার প্রমুখ।